নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং ফায়ার অ্যালার্ম, দুর্ঘটনা হলে বের হবার ব্যবস্থাও নেই। তাই রাজধানীর গাউসিয়া মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস এবং এনএসআই এর যৌথ পরিদর্শন শেষে এই তথ্য জানানো হয়েছে। রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনের ঘটনার পর নড়ে চড়ে বসেছে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংস্থা। এতে বৃহস্পতিবার সকাল 10:30 রাজধানীর গাউসিয়া মার্কেট পরিদর্শনে যায় ফায়ার সার্ভিস, এনএসআই সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস জানায় মার্কেটটি ঝুঁকিপূর্ণ, নকশা না মেনে দোকান তৈরির পাশাপাশি আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা নেই। বিদ্যমান অবস্থায় যে সমস্ত সাজ সরঞ্জাম আছে, বিশেষ করে অগ্নি নির্বাপনী ব্যবস্থা, এটা ইনসাফিসিয়েন্ট, পর্যাপ্ত না। তারপরে আমরা সুপারিশ আকারে দিব যে আপনাদের আরও কী কী করতে হবে। আমরা এর আগেও সুপারিশ করেছিলাম, তার কিছু বাস্তবায়ন করেছেন, সম্পূর্ণ বাস্তবায়ন করতে এখনো পারেননি। আগের থেকে অনেকটা উন্নত হয়েছে, কিন্তু ঝুঁকি এখনো শেষ হয়নি। দোকান মালিক ও কর্মচারীরাও দ্রুত সংস্কারের দাবি জানান, শঙ্কা জানান বড় দুর্ঘটনার। আমরা এটা চাই না, আল্লাহ এটা আমাদের না করুক, কেন আমাদের এটা করিয়ে খাইতে হবে, এটি আমাদের মেইন সম্পদ, আর কিছু নেই। আর একটু কিছু নিরাপত্তা দিলে এক্সট্রা যদি কিছু হয়, যাতে লোকজন সুবিধাতে ঠিক মতো যাইতে আইতে পারে, ওইটাই আর কি দেখলে ভালো হয় আর কি। তবে মার্কেট কর্তৃপক্ষ বলছে ফায়ার সার্ভিসের পরামর্শ অনুযায়ী শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো ধরনের আমাদের এই রকম কথা বলে নাই, আজকে বলছে, আমরা কমিটিগুলি বসবো, বসে এটা সমাধান করব। রাজধানীর অনেক মার্কেটই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ইরন খান, চ্যানেল 24, ঢাকা।